অরক্ষিত রেল ক্রসিংয়ে আবারও ঝরল মানুষের প্রাণ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রেল লাইনে আটকে যাওয়া অটোরিকশা। জয়পুরহাটের আক্কেলপুরে কেচের মোড়ে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এতে অটোরিকশা চালক আতাউর নিহত হয়েছেন। নিহত অটোরিকশা চালক আতাউর রহমান আক্কেলপুর উপজেলার রোয়ার খাপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, আক্কেলপুরের রোয়ার গ্রাম থেকে অটোরিকশায় ৬ যাত্রী নিয়ে পাশের বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে যাচ্ছিলেন আতাউর। পথে আক্কেলপুর খাদাইল যাওয়ার সময় কেচের মোড় রেল ক্রসিংয়ে পারাপারের সময় অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা চালক আতাউর। এ ব্যাপারে পরিবারের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ওসি। প্রিয় ভিউয়ার্স, অরক্ষিত রেল ক্রসিং যেন এক একটি মরণ ফাঁদ। এত এত দুর্ঘটনা আর প্রাণহানির পরও পদক্ষেপ না নেয়া রেল কর্তৃপক্ষ কি এসব দুর্ঘটনার দায় এড়াতে পারবে? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।